আবার নতুন অতিথি এলো ব্রিটিশ রাজ পরিবারে। দ্বিতীয় সন্তানের বাবা মা হলেন যুক্তরাজ্যের ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল। রানী দ্বিতীয় এলিজাবেথের 11তম নাতি লিলিবেট ব্রিটিশ রাজ সিংহাসনের তালিকায় অষ্টম উত্তরাধিকার। শহরের একটি হাসপাতালে কন্যা সন্তানের বাবা মা হন ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল। রাজপরিবারে রানী দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম লিলিবেট এবং প্রয়াত প্রিন্সেস ডায়ানার নাম অনুসারে মেয়ের নাম রাখা হয়েছে লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন হ্যারি ও মেগান। পরিবার ও বিশ্ববাসীর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারা। সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালের বারান্দায় সন্তান সহ গণমাধ্যমের সামনে আসেন রাজপরিবারের সদস্যরা। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে নতুন শিশুর আগমনে রানী সহ রাজপরিবারের সবাই খুব আনন্দিত। শুভেচ্ছা জানিয়েছেন প্রিন্স উইলিয়াম ও ক্যাট মিডলটনও। টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবছরই অপরাহ উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারের কারণে পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। দ্বিতীয় সন্তানের এই আগমন সব প্রতিকূল অবস্থার মধ্যেও কিছুটা প্রশান্তি দেবে তাদের। গত জানুয়ারিতে রাজপরিবার থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন হ্যারি মেগান দম্পতি। ফেব্রুয়ারিতে দেন দ্বিতীয় সন্তান আসার ঘোষণা। 2019 সালের মে মাসে প্রথম ছেলে সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন উইন্ডসরের বাবা মা হন তারা। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।